বন্ধুরা ইতিমধ্যেই ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় স্থায়ী পদে নতুন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে ফর্ম ফিলাপও শুরু হয়ে গেছে। আমি এই নিয়োগের ফর্ম ফিলাপের ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড চ্যানেল কেরিয়ার উইজডম স্টাডিতে আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ফর্ম ফিলাপ ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। যারা যারা ফর্ম ফিলাপ করতে ইচ্ছুক অবশ্যই চেক আউট করে নিও। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে। তোমাদের এখানে কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে, কত ভ্যাকান্সি কোন কোন পোস্টে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত, সঙ্গে সিলেকশন প্রসেসটাই বা কী রয়েছে, এছাড়া আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমি সুব্রত, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে দিও, আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান আর্মির মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MHOW থেকে। এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ, সঙ্গে দেখো বাঁদিকে নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে। এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে নেম অব দ্য পোস্ট অ্যান্ড লেভেল ইন পে ম্যাট্রিক্স, তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সঙ্গে কত বেতন, তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি বা পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এই পোস্টে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে। দ্বিতীয় পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন, যেখানে বেতন কাঠামো 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত, এখানে 14টা ভ্যাকান্সি আছে। তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত, এখানে দুটি ভ্যাকান্সি। তারপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট MTS পোস্টে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত, এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি। তারপরে ডাবসম্যান কম্পিউটার অপারেটার এই পোস্টে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছ বেতন কাঠামো এখানে উল্লেখ করা আছে, এখানে একটি ভ্যাকান্সি। তারপরে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, এখানে উল্লেখ করা আছে, একটি ভ্যাকান্সি আছে। তারপরে কুক পোস্টে পে লেভেল 2 অনুযায়ী বেতন 7টি ভ্যাকান্সি রয়েছে এই পোস্টে। সাফাইওয়ালা MTS পোস্টে ছটি ভ্যাকান্সি, পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। তারপরে ফ্যাটিকম্যান পোস্টে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে। সমস্ত পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু মোট 37 ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে কোন কোন পোস্টে কী কী যোগ্যতা লাগবে। তো এখানে প্রথম পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের স্কিল টেস্ট বলা হয়েছে, ডিকটেশান 10 মিনিট, যেখানে তোমাদের স্পিড হতে হবে 80 ওয়ার্ড পার মিনিট, ট্রান্সক্রিপশান 50 মিনিট ইংলিশে এবং তোমাদের হিন্দিতে 65 মিনিট তোমাদের কিন্তু কম্পিউটারে ট্রান্সক্রিপশান করতে হবে। পরবর্তী পোস্ট LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে ইংলিশ টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট বা তোমাদের হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। পরবর্তী পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে, সঙ্গে তোমাদের বলা হয়েছে ল্যাব ওয়ার্কে কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট MPS, এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকলে এবং তোমাদের এই টেটে 1 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। পরবর্তী পোস্ট ডাবসম্যান কম্পিউটার অপারেটর, এই পোস্টে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে অথবা তোমাদের সমতুল্য সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে। পরবর্তী পোস্ট সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের এখানে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর হেভি ভেহিকলসের জন্য এবং তোমাদের এখানে হেভি ভেহিকল কিন্তু 2 বছর চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরবর্তী পোস্ট কুক, এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় খাবার রান্নার কিন্তু দক্ষতা এবং তোমাদের এখানে জ্ঞান থাকতে হবে। পরবর্তী পোস্ট দেখো সাফাইওয়ালা MTS, এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের এখানে সাফাইওয়ালা পদে যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং সঙ্গে এই ডেটে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে।
পরবর্তী পোস্ট ফ্যাটিকম্যান। এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের ফ্যাটিকম্যান পোস্টে যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে এবং তোমাদের কিন্তু এই ট্রেডে এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবারে দেখো তোমাদের বয়সসীমা কী বলা হয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড টু, লোয়ার ডিভিশন ক্লার্ক, সাফাইওয়ালা এমটিএস, ফ্যাটিকম্যান, ল্যাব অ্যাটেন্ডেন্ট এমটিএস, কুক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সঙ্গে ড্রাফটসম্যান, কম্পিউটার অপারেটর। এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু 18 থেকে 25 মধ্যে বয়স হতে হবে। এছাড়া তোমাদের এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এই পোস্টে 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বলা হয়েছে এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি এনসিএল বা নন ক্রিমিনাল ক্যাটাগরির প্রার্থীরা 3 বছর করে বয়সের ছাড় পাবে। এছাড়া এক্সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে বয়সসীমা তোমাদের হিসাব করতে হবে ফর্ম ফিলাপের লাস্ট ডেট অনুযায়ী। এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কী সিলেকশান প্রসেস রয়েছে এবং তোমাদের পরীক্ষার নাম্বার প্যাটার্ন। তো প্রথম পোস্ট স্টেনো গ্রেড টু, এই পোস্টে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে সিলেকশান হবে। লিখিত পরীক্ষা তোমাদের এখানে বলা হয়েছে সেখানে তোমাদের পার্ট ওয়ান থাকবে জিআই অ্যান্ড রিজনিং, 50টি প্রশ্ন 50 নাম্বার, পার্ট টু জেনারেল অ্যাওয়ারনেস, 50টি প্রশ্ন 50 নাম্বার, পার্ট থ্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান, 100টি প্রশ্ন 100 নাম্বার। যেখানে তোমাদের পরীক্ষার সময় থাকবে 120 মিনিট এবং পরীক্ষার প্রশ্ন করা হবে ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষায়। সঙ্গে বলা হয়েছে পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্কস করে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, এভাবে তোমাদের সিলেকশন হবে। তারপরে দেখো এলডিসি পোস্টে বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দিতে, যেখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষার সময় থাকবে 75 মিনিট। এখানে দেখো তোমাদের নাম্বার প্যাটার্নটা পার্ট ওয়ান জিআই অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন 50 নাম্বার, পার্ট টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন 50 নাম্বার, পার্ট থ্রি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি প্রশ্ন 50 নাম্বার এবং পার্ট ফোর জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 50 নাম্বার। নেগেটিভ মার্কিং তোমাদের এখানে রয়েছে 0.50 মার্কস করে। এরপরে তোমাদের বলা হয়েছে টায়ার টুতে তোমাদের ডেসক্রিপটিভ পেপার পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের টায়ার থ্রি স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সাফাইওয়ালা এমটিএস এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এমটিএস পোস্টে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা টায়ার ওয়ানে, যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দি ভাষায় এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে 120 মিনিট। নাম্বার প্যাটার্ন দেখে নাও, এখানে বলা হয়েছে পার্ট ওয়ান জিআই অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট টু নিউ মেডিক্যাল অ্যাপটিটিউড 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট থ্রি জেনারেল ইংলিশ 50টি প্রশ্ন 50 নাম্বার এবং পার্ট ফোর জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্কস করে। এরপরে তোমাদের টায়ার টুতে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে পরবর্তী পোস্ট রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার ওজি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে ড্রাফটসম্যান, ফ্যাটিকম্যান এবং কুক। এই সব পোস্টে বলা হয়েছে তোমাদের এখানে প্রথমে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ ও হিন্দি ভাষায় এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। নাম্বার প্যাটার্ন দেখে নাও, পার্ট ওয়ান জিআই অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট টু নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট থ্রি জেনারেল ইংলিশ 25টি প্রশ্ন 25 নাম্বার এবং পার্ট ফোর জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্কস করে। লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে স্কিল টেস্টে ডাকা হবে বা প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে, এভাবে তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করবে কীভাবে। দেখতে পাচ্ছ অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তার জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে। এই ফর্মটি ফিল আপ করে তোমরা কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে, কী কী ডকুমেন্ট লাগবে, কোন ঠিকানায় পাঠাবে তা নিয়ে কিন্তু অলরেডি আমি ফর্ম ফিল আপের ভিডিও করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে তোমরা ফর্ম ফিল আপের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা বিষয় তোমরা দেখে নাও, অ্যাপ্লিকেশান ফি, তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি লাগবে 50 টাকা, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশান ফি তোমাদের জমা করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফট কাটতে হবে কার ফেভারে, ইন ফেভার অফ দ্য কমান্ড্যান্ট মিলিটারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, MHOW MP 453441, এর ফেভারে কিন্তু কাটতে হবে। এছাড়া বলা হয়েছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। তবে এসসি এসটি প্রার্থী যদি ইউআর ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করে বা ওবিসি ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাকে পে করতে হবে, ঠিক আছে।
এবারে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে এই ঠিকানায়, টু দ্য প্রিজাইডিং অফিসার স্কুটিনি সেল চিপার WG মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MHOW MP 453441। ঠিক আছে, তোমরা কিন্তু এই ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাবে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে, এবং লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে আগামী 16 সেপ্টেম্বর, 16/9/2023 এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এই ঠিকানায় পাঠাতে হবে। ওকে,